ভিউয়ার্স, আজ আমার সাথে আছে MSI GeForce GTX এর একটি গ্রাফিক্স কার্ড। এর মডেল হচ্ছে GTX 1660 Super Ventus XS OC V1। এই গ্রাফিক্স কার্ডের মেইন ফিচার নিয়ে কথা বলবো, পুরো ভিডিও দেখবেন, আশা করছি আপনাদের কেনার আগে কিছুটা ধারণা দিতে পারবো। চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। GTX 1660 গ্রাফিক্স কার্ডে 6GB GDDR6 192-bit মেমোরি ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন ক্লক স্পিড সর্বোচ্চ বুস্ট করা যাবে 1815 MHz পর্যন্ত। কানেক্টিভিটির জন্য এতে একটি HDMI পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট আর একটি DVI পোর্ট দেওয়া আছে। ডিজিটাল ম্যাক্সিমাম রেজুলেশন 7680x4320। এতে PCI Express 3.0 সাপোর্ট করবে এবং এই গ্রাফিক্স কার্ডে 8 পিনের একটি পাওয়ার কানেক্টর দেওয়া আছে। এখানে রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই 450 ওয়াট এবং পাওয়ার কনজাম্পশন ক্যাপাসিটি 125 ওয়াট। এই গ্রাফিক্স কার্ডে DirectX 12 OpenGL 4.5 এবং HDCP 2.2 সাপোর্ট করবে। বেটার পারফরমেন্সের জন্য এখানে TORX 2.0 ফ্যান ইউজ করা হয়েছে। কার্ভ ব্লেডের ফ্যান এখানে ব্যবহার করা হয়েছে যা এয়ার ফ্লোকে আরও অ্যাক্সেলারেট করবে। NVIDIA G-Sync এবং HDR টেকনোলজি রয়েছে। টাই স্মুথ এবং টিয়ার ফ্রি গেম প্লে থাকবে আপ টু 240Hz রিফ্রেশ রেটে। ভিউয়ার্স, আজ আপনাদের GTX 1660 গ্রাফিক্স কার্ড দেখানো হলো। এর মেইন ফিচার নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছি, তাই হিউজ গ্রাফিক্যাল গেমস খেলার জন্য পাশাপাশি বিভিন্ন কন্টেন্ট ডিজাইন এবং এডিটের জন্য গ্রাফিক্স কার্ড নিতে চাইলে GTX 1660 গ্রাফিক্স কার্ডটি নিতে পারেন। এর সাথে রয়েছে 2 বছরের ওয়ারেন্টি। এই প্রোডাক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অন্যান্য অ্যাভেলেবেল প্রোডাক্টসগুলো দেখতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট RyansComputers.com ভিজিট করতে পারেন। রায়ান্সের সকল শোরুমে পণ্যের দাম একই এবং চাইলে রায়ান্সের যে কোনো শোরুম থেকে পণ্যের ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তাছাড়া প্রোডাক্ট আপডেট আর এই সম্পর্কিত তথ্য পেতে রায়ান্সের ফেসবুক পেজ ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, বাই।